সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি toolbazar.com নামে একটা SMM প্যানেল সার্ভিস ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট কিংবা ইউটিউব, টুইটার, টিকটক কিংবা যে কোনো জায়গার আপনারা ওয়াচ টাইম, লাইক, ফলো, যা কিছু আপনাদের দরকার হয় সব কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন। যদি আপনার দরকার হয় একদম রিয়েল ট্রাফিক, আপনি রিয়েল ট্রাফিক নিতে পারবেন। যদি হয় আপনার জন্য শুধুমাত্র শফ করতে চাচ্ছেন আপনি ফলোয়ারের মাধ্যমে, আপনি শুধুমাত্র একদম বট দ্বারা খুব সিম্পল কিছু ফলোয়ার নিয়ে নিতে পারেন। আমাকে অনেকদিন ধরে আপনারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কোনো ধরনের সাইট রয়েছে কিনা। অবশেষে সেই ধরনের একটা আমি সাইট খুঁজে পেয়েছি যার নাম হচ্ছে টুলবাজার, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এদের সার্ভিসে। যদি আপনাদেরকে দেখাই এদের সার্ভিসের ভেতরে অনেক ধরনের সার্ভিস রয়েছে, তার ভেতরে সবচেয়ে বেশি সার্ভিস রয়েছে মোটামুটি ইনস্টাগ্রামে, এরপর দেখতে পাচ্ছেন এখানে টুইটার, এরপর রয়েছে লাইকি, টিকটক, এরপর স্পটিফাই, এরপর বিভিন্ন ধরনের যত সার্ভিসগুলো রয়েছে সব এখানে আপনাদের জন্য রয়েছে। আপনারা এখানে চাইলে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ট্রাফিক নিতে পারবেন, আপনারা এখান থেকে অটোবট নিতে পারবেন, কিংবা এখান থেকে লং টার্ম আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন। একদম দেখা যাচ্ছে মোটামুটি লো রেটের ভেতরে আপনারা এই টুলবাজার থেকে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা আসলে ঠিক যেভাবে নিতে চাইবেন প্রত্যেকটার জন্য আপনারা প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে ভিউতে ক্লিক করলে আপনারা ডিটেল জানতে পারবেন, ন্যূনতম কতগুলো নিতে পারবেন, কতটুকু আপনারা অর্ডার করতে পারবেন, তার যাবতীয় ডিটেল এখানে প্রত্যেকটাতে বলা রয়েছে। যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় কিংবা কোনো স্পেসিফিক সার্ভিস কিংবা কোনো এলাকার ব্যাপারে যদি আপনারা জানার ইন্টারেস্ট থাকে, তাহলে তাদের সাথে এখান থেকে লাইভ চ্যাট করার সরাসরি অপশন রয়েছে, এবং আপনি সাইটের ভেতরে প্রবেশ করলে তাদের সাথে আপনি টিকিট সাবমিট করেও তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। এবার চলুন দেখা যাক কিভাবে আমরা এখান থেকে সাইন আপ করতে পারি, এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে আপনারা সার্ভিস গ্রহণ করবেন। তো চলুন সর্বপ্রথম আমরা এখান থেকে সাইন আপ করবো। সাইন আপ করার জন্য আপনার ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেওয়ার পর টার্মস অফ কন্ডিশন ওকে করবেন। এরপর সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে, দেন এখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন। তো চলুন আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আপনি যখন এখানে লগ ইন করবেন আপনি ঠিক এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন। এদিকে বাদিকে দেখতে পাচ্ছেন নিউ অর্ডার, সার্ভিস অর্ডার, ফান্ড, এপিআই টিকিট, ম্যাস অর্ডার, অনেক ধরনের ইনফরমেশন এখানে আপনার জন্য রয়েছে। আর এখান থেকে যদি অ্যাকাউন্টসে ক্লিক করেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, টাইম জোন সিলেক্ট করতে পারবেন, এপিআই দরকার হলে এপিআই কোডটাও এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবার চলুন দেখা যাক এখানকার সার্ভিসগুলো কী কী রয়েছে, আমরা তার একটা ফলো আপ করবো। তার আগে এখান থেকে আপনাদের একটু বুঝিয়ে দিই যে আপনারা কত ডলারে বা কত টাকায় কী নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে আমাদের ইনস্টাগ্রামের একটা সার্ভিস, এটা রয়েছে হচ্ছে রিয়েল ট্রাফিক আপনাকে প্রোভাইড করবে ইউএসএ থেকে, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়ান বেসড একটা টেরিটরি থেকে যে সার্ভিসগুলো রয়েছে সেখান থেকে আপনারা আসবে। এখন আপনার যেই টেরিটরিটা দরকার বা যেই এরিয়ার ট্রাফিকগুলো দরকার আপনি সেটা সিলেক্ট করে সেখান থেকে সার্ভিস গ্রহণ করবেন। এখান থেকে আমাদের এক নম্বরে রয়েছে ইনস্টাগ্রাম লাইক, এটা হচ্ছে জার্মানি থেকে দেওয়া হবে রিয়েল, এবং এটা হচ্ছে প্রয়োজনের জন্য এবং এটা ইনস্ট্যান্ট সার্ভিস প্রদান করা হবে। সেখান থেকে কিভাবে আপনার খরচ পড়বে দেখিয়ে দিচ্ছে। জার্মানি থেকে আপনি যদি নিতে চান আপনার ফলোয়ারগুলোকে বা লাইক বা যে এক্সট্রা ট্রাফিক রয়েছে, প্রত্যেক 1000 জন্য আপনার $23.63 আপনার খরচ হবে। আপনি মিনিমাম 50 ফলোয়ারের জন্য অর্ডার করতে পারবেন, এবং ম্যাক্সিমাম আপনি একবারে 500 ফলোয়ারের জন্য এখানে অর্ডার করতে পারবেন। আমি যদি আপনাদেরকে এখান থেকে ভিউটা ক্লিক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্ক অর্থাৎ আপনাদের এইভাবে এটা ক্লিক করবেন, এভাবে এটা স্টার্ট টাইম হচ্ছে 0 থেকে 5 মিনিট, অর্থাৎ আপনার এই প্রোগ্রামটা চালু হওয়ার জন্য বা আপনি এটা যখন অর্ডার করবেন, অর্ডার করার পরে আপনার 0 থেকে 5 মিনিটের ভেতরে আপনার কাজটা শুরু হয়ে যাবে। এবং স্পিড দেখতে পাচ্ছেন একদিন, অর্থাৎ আপনার একদিনের ভেতরে এটা হবে, এবং রিফিল টাইম হচ্ছে 30 দিন। এবার চলুন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে সবার আগে ডিপোজিট করতে পারবেন, কারণ আপনি যে কোনো কিছু যদি অর্ডার করতে চান আপনাকে সবার আগে ডিপোজিট করতে হবে। এখানে কিভাবে ফান্ড ডিপোজিট করবেন সেজন্য অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েন পেমেন্ট রয়েছে, পারফেক্ট মানি, কয়েন বেস কমার্স, এরপর রয়েছে পেয়ার। যেহেতু আপনারা ম্যাক্সিমাম কয়েন বেস ইউজ করতে পারেন বা পারফেক্ট মানি বা পেয়ার, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আপনারা কয়েন বেসের মাধ্যমে অর্ডার করতে চান সিম্পলভাবে জাস্ট কয়েন বেস কমার্স সিলেক্ট করবেন, আপনি কত ডলার এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, অ্যামাউন্ট যে কোনো হতে পারে, দেন এখান থেকে আপনি পেতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল হচ্ছে $10 যেহেতু আপনি এখানে রিফিল করবেন, এবং সেটা অবশ্যই আপনাকে 1 ঘন্টার ভিতরে এটাকে ডিপোজিট করতে হবে। এখানে বিটকয়েন, ইউএসডি কয়েন, লাইট কয়েন, বিটকয়েন ক্যাশ, ইথারিয়াম, ডোজ কয়েন, এরপর রয়েছে ডাই, এই মেথডগুলোর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন, এবং আপনি এখানে ডিপোজিট করার পরে ইনস্ট্যান্ট আপনার পেমেন্ট আপনার ওয়ালেটে চলে আসবে। দেন এখান থেকে কিভাবে সার্ভিস অর্ডার করবেন চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এখানে রয়েছে নিউ অর্ডার, নিউ অর্ডারে ক্লিক করবেন। নিউ অর্ডারে ক্লিক করার পর
আপনি কোন ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন। এখানে আপনাদেরকে যদি আগে সার্ভিসগুলো দেখিয়ে দিই, টোটাল এখানে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার লাইক ফলোয়ার রয়েছে, টুইটার কমেন্ট রয়েছে, টিকটক রয়েছে, স্পটিফাই ফলোয়ার রয়েছে, প্লেলিস্ট ফলোয়ার রয়েছে, মান্থলি লিসেনার আপনি নিতে পারছেন, আপনার ইউএসএ এরপর বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, রেল রয়েছে, বট ট্রাফিক রয়েছে, অনেক কিছু রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইনস্টাগ্রামের বিভিন্ন রিজিওনের বিভিন্ন ক্যাটাগরির এখানে ট্রাফিক রয়েছে। ইনস্টাগ্রাম অটোভিউ রয়েছে, অটোভিউ যেগুলো রয়েছে সেগুলো তো চিপ, আপনারা বোঝেন, কারণ এগুলো বেশি দিন অ্যাকাউন্টে থাকে না, জাস্ট আপনার শো অফ বা ফলো আপের জন্য এগুলো নেওয়া হয়। এরপর এখানে ফেসবুকের রয়েছে অনেক অনেক সার্ভিস, আপনি ইউটিউবের সার্ভিস নিতে পারবেন, ইউটিউবের যাদের ওয়াচ টাইম দরকার হয়, ভিউ দরকার হয়, লাইক কমেন্ট দরকার হয়, যেটা আপনার দরকার সেটা আপনি নিতে পারবেন। যদি আপনার কোনো স্পেসিফিক কোনো সার্ভিস সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনি তাদের সাথে লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন, কিংবা এই টিকেটসে ক্লিক করে আপনি তাদের সাথে সরাসরি আপনার যে কোনো সাবজেক্টটা লেখার পরে মেসেজ লিখবেন, লেখার পর সাবমিট টিকেটে ক্লিক করলে ওরা আপনাকে রিপ্লাই করবে। সো এবার চলুন আপনাদেরকে দেখাবো কীভাবে একটা সার্ভিস এখান থেকে নেওয়া যায়। সার্ভিস নেওয়ার জন্য আমি এখান থেকে সিম্পল একটা সার্ভিস নিতে চাচ্ছি, যেটা হচ্ছে টেলিগ্রাম। আমি টেলিগ্রাম সিলেক্ট করছি এবং এখান থেকে আমি নিব হচ্ছে এক নম্বরে যেটা রয়েছে সেটা। এবং এখানে রয়েছে আমার টেলিগ্রামের কী কী করতে হবে দেখতে পাচ্ছেন, আমার টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে বা চ্যানেল বা আমাদের যে গ্রুপের লিঙ্ক রয়েছে সেটা এখানে দিতে হবে। এরপর রয়েছে স্টার্ট টাইম দেখতে পাচ্ছেন 0 থেকে 2 আওয়ার, অর্থাৎ আপনার ইনস্ট্যান্ট থেকে 2 ঘন্টার ভিতর আপনার সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। স্পিড দেখতে পাচ্ছেন একদিনে আপনার ম্যাক্সিমাম 50,000টা এখানে আপনি ট্রাফিক বা আপনার লিড বা মেম্বার পেয়ে যাবেন। রিফিল টাইম হচ্ছে 30 দিন এবং কোয়ালিটি হচ্ছে মিক্সড। এরপর এখানে বেশ কিছু কথা বলা রয়েছে, ইফ ইউ হ্যাভ চেঞ্জড দ্য লিঙ্ক অর দ্য চ্যানেল ইজ ডিলেটেড দেয়ার উইল বি নো ক্যান্সেলড অফ অর্ডার, অর্থাৎ আপনি যদি আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেন তাহলে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া আপনাদের আরেকটা কথা বলে রাখি, যদি আপনি কোনো এখান থেকে সার্ভিস গ্রহণ করেন কিন্তু দেখলেন যে আপনি অর্ডার করেছেন কিন্তু সেটা আপনার অ্যাকসেপ্টেড হচ্ছে না বা আপনার সেই সার্ভিসটা আপনি পুরোপুরি পান নাই, এতে করে কী হবে, আপনার যেটুকু আপনি সার্ভিস পান নাই তার সেইটুকু টাকা আপনার ওয়ালেটে অটোমেটিক চলে আসবে। তাদের সিস্টেমটা খুবই ভালো, দ্যাটস ওয়াই টুলবাজারটা আমার এত বেশি ভালো লেগেছে। সো চলুন দেখা যাক কীভাবে এখান থেকে অর্ডার করতে হয়। আমি এখান থেকে আমার টেলিগ্রামের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আমার কোয়ান্টিটি কতটুকু আসবে, চার্জ কতটুকু আসবে, দেন আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার লিঙ্ক দিয়ে দিয়েছি, এরপর আমার কোয়ান্টিটি কতটুকু দরকার সেটা দিয়ে দিয়েছি, এবং এই 1,000-এর জন্য আমার কতটুকু চার্জ হবে সেটাও এখানে দেখা যাচ্ছে। আপনি এখান থেকে কোয়ান্টিটি যত বেশি দেবেন আপনার খরচটা তত বেশি হবে। সো আমি এখান থেকে 1,000 দিয়ে দিচ্ছি, 1,000 দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইওর অর্ডার রিসিভড এবং এগুলো আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। সো কিছুক্ষণের ভেতরে আমার অর্ডারটা হয়তো বা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে বা 2 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। এবং অর্ডারে ক্লিক করলে আপনি কোনটা অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন, এখানে আবার ইনফরমেশনগুলো শো করবে এবং আপনার টোটাল ইনফরমেশন, প্রসেসিং, পেন্ডিং, কমপ্লিটেড, পার্শিয়াল ইনফরমেশন সব কিছু আপনি এখান থেকে ক্লিক করে করে এগুলো দেখে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা SMM প্যানেল অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আপনারা টুলবাজারটা কীভাবে ইউজ করবেন, এদের কী কী সার্ভিস রয়েছে, কোন সার্ভিসটা আপনার কেমন লাগে সেগুলো আপনারা নিজেরা বাকিটুকু চেক করে নেবেন। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সাইটে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনাদের কোনো প্রবলেম হবে না। সো এই ছিল মোটামুটি আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।